একটি মরণাপন্ন গাছকে কিন্তু আমি অলরেডি বাঁচিয়ে ফেলেছি, আর এর রেজাল্ট এক মাস পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে কুড়ি এসছে গাছে, আর পাতাগুলো দেখুন কি পরিমাণে ডিপ সবুজ হয়েছে। কিছু ছোট ছোট পরিচর্যার মাধ্যমে কিন্তু এই গাছটিকে আমি বাঁচাতে পেরেছি। জবা গাছ হলো আমাদের একটি প্রিয় ফুলের গাছ। এই জবা গাছ কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সব সময় বলতে গেলে কম বেশি আমাদের ছাদ বাগানে ফুল দিয়ে থাকে। কিন্তু এই জবা গাছে মাঝে মধ্যে এমন কিছু রোগ দেখা যায়, তার ফলে কিন্তু শেষমেশ গাছটি পুরোটা মারাই যায়, এমন অবস্থাও কিন্তু হয়ে যায়। তেমনই একটি রোগের কথা আপনাদের আজকে আলোচনা করব। পাতাগুলো একটু লক্ষ্য করুন, আমি আশা করছি আপনাদেরও কিন্তু কোনো না কোনো সময়ে এই রোগটিতে আক্রান্ত হবে জবা গাছ। তো কিভাবে ট্রিটমেন্ট করবেন পুরো ডিটেলসে থাকছে আজকের এই শুরু থেকে পুরো এক মাস পরের রেজাল্ট অবধি কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কিসের অভাবে হচ্ছে, কি তার প্রতিকার, সম্পূর্ণ ডিটেলস জানাবো। নমস্কার বন্ধুরা, সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যায়। এই গাছটিতে এখন আপনাদের তো প্রথমেই বললাম যে এই গাছটিতে কিন্তু পাতায় ভেনগুলো ডিপ সবুজ এবং বাইরের দিকে হলুদ হয়ে গেছে, আর কিছু কিছু পাতা তো আয়রনের ডেফিসিয়েন্সির ফলে, এই যে যেমন এই এই পাতাটি একটুখানি লক্ষ্য করুন, এই যে এই পাতাটি দেখুন পুরোটা হলুদ হয়ে গেছে, এইগুলো কিন্তু আয়রনের ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে। তাহলে এখন আমার এই গাছটিকে কিন্তু সবার প্রথমে যেটি করতে হবে রিপোর্টিং করতে হবে। আপনাদের ক্ষেত্রেও যদি এরকম সমস্ত ধরনের রোগ যদি লক্ষ্য করা যায় তাহলে আপনারা সবার প্রথমে গাছটিকে রিপোর্টিং করুন। তো চলুন আগে রিপোর্টিং করে নিই, তারপরে আর কি কি করবেন সেগুলো সম্পূর্ণ ডিটেলস তো বলবোই আজকের এই ভিডিওতে, আর পুরো এক মাস পরে রেজাল্ট কি হচ্ছে এই গাছটির সেটাও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখতে পারবেন। দেখুন এই গাছটিকে আমি কিন্তু এখন দুদিন ধরে গোড়াটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি, আপনারাও গাছটি বের করার আগে এরকম করে নেবেন। তো এবার আমি আস্তে আস্তে টান দেবো, তাহলেই কিন্তু গাছটি আশা করছি বেরিয়ে যাবে। তো দেখা যাক কি হয়। আমি কিন্তু দুদিন এই গাছে কোনো রকম কোনো জল দিইনি, দেখুন এই দেখুন এই যে গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসলো। হ্যাঁ, আর একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে, আমি একটুখানি দেখাতে বলবো, গাছে কিন্তু নেট পট মানে যেটা প্রথম অবস্থায় ছিল সেটা কিন্তু আমি বের করে দিইনি। তো আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে নেট পট দিলে কি অসুবিধা হয়, কিন্তু নেট পট দিলে কিন্তু আমার মনে হয় না কোনো অসুবিধা হয়, কারণ এই যে দেখুন এখানে কিন্তু শিকড় দেখুন সম্পূর্ণ কিন্তু বেরিয়ে গেছে। তার মানে আপনাদের বুঝতে হবে যে শিকড় যদি বেশি বেশি পরিমাণে গাছের গোড়ায় চলে আসে তাহলে নেট পট কোনো রকম কোনো ক্ষতি করে না গাছের, এটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তাই আপনারা যারা ভাবছেন যে নেট পট গাছের ক্ষেত্রে ক্ষতি করে, একদমই না আমার মনে হয়। তো চলুন এখন এই গাছটিকে কিভাবে আমি রিপোর্টিং করছি সম্পূর্ণ ডিটেলস আপনাদের জানিয়ে দেব। দেখুন এই গাছটির তলার দিকে অনেকটাই পোকা লেগে গেছিলো, ঠিক আছে, তার জন্য কিন্তু হতে পারে এরকম হচ্ছে। এই গাছটিকে এখন কিন্তু আমি ভালোভাবে মাটিটা ছাড়িয়ে নেব। তো এই কাজটি আপনারা আস্তে আস্তে করবেন। আমার মাটিটা তলার দিকে হালকা হালকা ভিজে আছে, তাই আমি এক্ষেত্রে হাত দিয়েই ছাড়ানোর চেষ্টা করছি। বাট আপনারা কিন্তু এরকম না করে একটি বালতিতে জল ভরে তার মধ্যেও কিন্তু করে নিতে পারেন। তো দেখি আমি শেষ অবধি হয়তো সেটা করতেও হতে পারে আমার, বাট আমি দেখি যতটা হাত দিয়ে পারি একটুখানি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করি। শিকড়টাকে ছাড়িয়ে না নিলে এই গাছটির এখন সঠিকভাবে পরিচর্যা করা হবে না, তার জন্য শিকড়টাকে না ছাড়িয়ে নিতে হবে গাছটিকে। আপনারা কিন্তু এই কাজটি সাবধানে করবেন খুবই, কারণ শিকড় যদি আবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু গাছ আবার অনেক ক্ষেত্রে মারাও যেতে পারে পুরোটা। আর আমি বেশি শিকড় ছাড়াবো না, তাহলে গাছটি আর শিকড় থাকবেই না, সেক্ষেত্রে আবার মাটি না থাকলে শিকড় ড্যামেজ হয়ে যেতে পারে, তাই আমি এর থেকে বেশি শিকড় আর ছাড়াচ্ছি না আপাতত এই গাছটির ক্ষেত্রে। তো এইবার এই গাছটিকে আমি সুন্দরভাবে অন্য আরেকটি টবে মাটি তৈরি করে প্রতিস্থাপন করব। তো আপনাদের সেটা সম্পূর্ণটা এখন দেখাবো কি মাটি তৈরি করছি কিভাবে। আর এই যে নেট পটের মাটি কিন্তু নেট পটেই আছে, আমি কিন্তু নেট পট থেকে সরিয়ে দিইনি। যে জবা গাছটি আমি শিকড়টা পুরোপুরি রেডি করলাম মানে মাটিটা আলগা করে নিলাম শিকড় থেকে, সেই জবা গাছটি প্রতিস্থাপন করার জন্য আমি দেখুন নতুন যে মাটিটা তৈরি করব তার জন্য আমি এখানে বাগানের এঁটেল মাটি নিয়ে নিয়েছি 60%, আর 30% নিয়ে নিয়েছি গোবর সার, এটা কিন্তু এক বছরের পুরনো গোবর সার। আর এর সাথে আমি কি কি মেশাবো আপনাদের এখন দেখিয়ে দেবো। তো এই দুটো আমি মিশিয়ে নিলাম, আর এর সাথে আমি এই যে এখানে চারটে জিনিস মেশাবো, এটি হলো জৈব খাবার সুধা সুষমা, আর এর সাথে মেশাবো আমি 2 চামচ হাড় গুঁড়ো, আর 2 থেকে 3 গ্রাম সাপ ফাঙ্গিসাইড, আর 2 থেকে 3 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট, এই চারটে জিনিস আমি মিশিয়ে দেবো।
এটি কিন্তু ইপসাম সল্ট। তো এইটিকে কিন্তু আপনাদের অবশ্যই এই মাটি তৈরির সময় 1 গ্রাম মতো মেশাতে হবে মাটির সাথে, কারণ ম্যাগনেসিয়াম সালফেট এর অভাবের ফলেই কিন্তু পাতার ভেনগুলো ডিপ সবুজ এবং বাইরের দিকে হলুদ বর্ণ ধারণ করে বা হালকা ফ্যাকাশে হলুদ বর্ণ ধারণ করে। তাই এক্ষেত্রে কিন্তু আপনাদের ম্যাগনেসিয়াম সালফেটটা অতি অবশ্যই মাটির সাথে মেশাতে হবে। এটি কিন্তু একটি নতুন 8 ইঞ্চির টব আমি নিয়ে নিয়েছি। তো এর তলাটায় আমি বালি আর নুড়ি পাথর ভরে দিয়েছি। তো এর মধ্যে এখন আমি যে মাটিটা তৈরি করলাম সেই মাটিটা আমি এখন দিয়ে দেবো কিছুটা, তারপরে আমি গাছটা বসাবো। এই যে কিছুটা আমি দিয়ে দিচ্ছি এই মাটিটা, দেখুন এই গাছটিকে কিন্তু আমি কিছুটা মাটি গোড়ার শিকড়ের কাছে কিন্তু রেখে দিয়েছি, কারণ পুরো মাটিটা যদি আমি ছাড়িয়ে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু মেন শিকড় অনেকটা ড্যামেজ হতে পারে। হ্যাঁ, আর দেখুন আরেকটি জিনিসও দেখুন, এই যে এখানে দেখুন এই নেট পটটা কিন্তু আমি ছাড়ালাম না। নেট পট থাকলে গাছে কোনো রকম কোনো ক্ষতি হয়ই না বলতে গেলে। তাই এই যে দেখুন মেন যে রুটস্টক সেটা কিন্তু আমি রেখে হালকা অল্প কিছুটা মাটি রেখে দিয়েছি। তো এইবার আমি এই মাটি থাকা অবস্থায় আমি নতুন টবে প্রতিস্থাপন করে দেবো এই গাছটিকে। ঠিক এইভাবে গাছটিকে একদম টবের মাঝ বরাবর সোজাভাবে প্রতিস্থাপন করব। তো চলুন, বসিয়ে দিয়েছি, এবার গোড়াতে ভালোভাবে মাটিটা দিয়ে দেবো। দেখুন আমার কিন্তু নতুন পটে এই জবা গাছটিকে প্রতিস্থাপন করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু সম্পূর্ণভাবে নতুনভাবে আমি এই জবা গাছটিকে এখন রিপটিং করলাম, মাটিটা কীভাবে তৈরি করলাম সেটা তো আপনাদের দেখিয়ে দিলাম। আর এবার যেটা মেন জিনিস আপনাদের করতে হবে সেটি হলো প্রুনিং করতে হবে। তো প্রুনিংটা আপনারা কীভাবে করবেন আপনাদের চলুন দেখিয়ে দিই। এই গাছটিতে এখন আপাতত 1, 2, 3, 4 মোট 4 ব্রাঞ্চ রয়েছে। তো দেখুন এই ব্রাঞ্চটিতে বেশিরভাগ পাতাগুলোই কিন্তু এরকম অবস্থা হয়ে গেছে, তাই এই ডালটিকে কেটে নেবো। আর এই যে এই কাঁচিটা দিয়ে কাটবো, আর এই কাঁচিটাকে কিন্তু আমি হাইড্রোজেন পারক্সাইড যুক্ত জলে আমি ভিজিয়ে নিয়ে ভালোভাবে পরিশুদ্ধ করে নিয়েছি। আপনারাও কিন্তু অবশ্যই করে নেবেন যে ধারালো অস্ত্র দিয়ে কাটবেন। তো এখানে আমি দেখুন এই ডালটিকে এখানে আমি প্রুনিং করে দিলাম এইভাবে, ঠিক। আর এর সাথে সাথে যে যে পাতাগুলো আছে, এই যে এই মেন পাতা, এটা একটা পাতা, এই যে এই পাতায় আক্রান্ত হয়েছে, যে পাতাগুলোতে আক্রান্ত হয়েছে সেই পাতাগুলোকে আমি পুরোপুরি এখন ছেঁটে দেবো। প্রত্যেকটি পাতা আমি এখন ছেঁটে দেবো ভালোভাবে। এই যে এই পাতাটাও কিন্তু আক্রান্ত হয়েছে। এইভাবে কিন্তু আপনারা পুরোটা ভালোভাবে প্রুনিং করে দেবেন। এইবার আমি কি কি পরিচর্যা করবো আপনাদের বলে দিই। সবার প্রথমে আমি সাপ ফাঙ্গিসাইড দিয়ে দেবো। যে সমস্ত ডালগুলো আমি কাটলাম সেই ডালগুলোর মুখে আমি সাপ ফাঙ্গিসাইডটা দিয়ে দেবো, যাতে ডাইব্যাক হয়ে ডালটি মারা না যায়। এখন এই গাছটিকে কিন্তু আমি একদমই ছায়াযুক্ত এলাকায় রাখবো, অর্থাৎ আপনারাও কিন্তু এই গাছটিকে প্রুনিং করার পর একটি শেড যুক্ত এলাকায় রাখবেন। মোটামুটি যতদিন না পর্যন্ত নতুন পাতা ভালোভাবে বেরিয়ে না যাচ্ছে, আমি তো বলবো প্রায় 14-15 দিন, অর্থাৎ 2 সপ্তাহ কিন্তু এখন এই গাছটিকে শেড এলাকায় রাখবেন। আর এখন আমি এই গাছের গোড়ায় সম্পূর্ণভাবে জল দিয়ে দেবো পুরোটা। আর নেক্সট এই সাপ ফাঙ্গিসাইড দিয়ে যখন আমি ধুইয়ে দেব, ধোয়ানোর কিছুদিন পরে মানে 4-5 দিন পরে কিন্তু আমি ইপসাম সল্ট দিয়ে একবার গাছটিকে স্নান করিয়ে দেবো। অবশ্যই কিন্তু আপনারা প্রুনিং করার 4-5 দিন পরে একবার ইপসাম সল্ট দিয়ে গাছটিকে পুরোপুরি ধুইয়ে দেবেন। এইভাবেই আপনারা এই গাছটিকে আপনাদের ছাদ বাগানে নতুনভাবে পরিচর্যা করুন। দেখুন যে 1 মাস পরে আপনাদের কি রেজাল্ট হচ্ছে, চলুন এবার দেখে নেওয়া যায়। 1 মাস পরে সেই জবা গাছটির রেজাল্টটি দেখুন। আশা করছি আপনারা বুঝতেই পারছেন গাছের প্রত্যেকটি পাতা কিন্তু গাঢ় সবুজ হয়ে গেছে, আর ফুলটা তো আপনারা দেখলেন প্রথমেই। আর কুড়ি দেখুন, এখানে কিন্তু অলরেডি একটা কুড়ি হয়ে গেছে, এখানে ঝাঁক শুদ্ধ কুড়ি এসেছে, এই জায়গাটিতেও কুড়ি এসছে, গাছের ওপরের দিকেও কুড়ি এসছে, মানে কুড়িতে কিন্তু গাছ ভরে গেছে। মোটামুটি 1 মাস কি 1 মাস 4-5 দিন পরে এই রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন। নিচের দিকেও কিন্তু অনেক কুড়ি আসছে গাছটিতে, আর গাছটি আগের তুলনায় অনেকটি বড়ও হয়েছে, আর পাতা তো আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণে সবুজ হয়ে আছে। তো এই ধরনের পরিচর্যার মাধ্যমে কিন্তু আপনাদের গাছে যদি হলুদ হলুদ হয়ে যায় পাতা, তো সেই গাছটিকে কিন্তু আপনারা বাঁচাতে পারবেন। আপনাদের মনে যদি প্রশ্ন থাকে যে আমি এক্সট্রা কি কোনো পরিচর্যা করেছি, তো আপনাদের বলে দিই এক্সট্রা পরিচর্যা বলতে আমি সপ্তাহে 1 বার করে এই জবা গাছটিতে সরিষার খোল ভেজানো জল সেটি কিন্তু আমি ইউজ করেছি, আর অন্য কোনো পরিচর্যা আমি করিনি। আর যেগুলো আপনাদের আগে শেয়ার করেছি সেই পরিচর্যাগুলোই কিন্তু আমি সঠিকভাবে চালিয়ে গেছি। মাঝে মধ্যে আমার ফুল গাছের মানে জবা গাছের পাতাতে অনেক সময় লেদা পোকা লাগছিল, কিছু কিছু সময় নানা ধরনের পোকার আক্রমণ হচ্ছিল। তো তার জন্য কিন্তু আমি কাকা নামের যে পেস্টিসাইড পাওয়া যায় সেটি কিন্তু আমি ইউজ করেছি। আপনারা যদি কাকা পেস্টিসাইডটা কিনতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অ্যামাজনের, সরাসরি সেখানে ক্লিক করে
নিতে পারেন এবং খুবই ভালো একটি জৈব পেস্টিসাইড কাকা। আর এছাড়া সাপ ফাঙ্গিসাইড আমি সপ্তাহে একবার করে ইউজ করেছি, এছাড়া আর কোনো রকম কোনো পরিচর্যায় আমি এই গাছের করিনি। আর একবার আমি মাইক্রো নিউট্রিয়েন্ট দিয়েছি, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা যে কোনো একটি মাইক্রো নিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জবা গাছে যদি এরকম হলুদ হলুদ হয়ে যায় পাতা, তাহলে কিন্তু সেই জবা গাছটিকে রিপোর্টিং করার মাধ্যমে, কিছু ছোট ছোট পরিচর্যার মাধ্যমে একটি সুন্দর, এই যে দেখুন, এই রকম একটি সুন্দর জবা গাছে পরিণত করতে পারবেন। আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন গাছ সম্পর্কে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, নমস্কার, বাই বাই। হ্যাঁ, আর একটা কথা আপনাদের বলে দিই, আপনাদের বাড়ি যদি সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন, আমি আপনাদের সুন্দর ছাদ বাগানে একটি ভিডিও করে আমার চ্যানেলের সকল দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।